তৃতীয় অধ্যায়। যদি জীবনী পথরে সকল ভয় সংকট এবং সর্বনাশ বিরুদ্ধে কবচাকৃত হয়ে চালু চাহ তবে কেবল দুইটি জিনিস প্রয়োজন, সে দুইটি সর্বদা একসঙ্গে রহে। প্রথমটি হল মা ভগবতীঙ্কর করুণা, আ দ্বিতীয়টি হল তোমাড়ু শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে গঠিত তোমার অন্তঃকরণ। তোমার শ্রদ্ধা হওয়া উচিত শুদ্ধ সরল এবং পূর্ণ। মন ও প্রাণর অহমাত্মক শ্রদ্ধা, যে শ্রদ্ধা উচ্চাভিলাষ গর্ব আত্মাভিমান মনর দম্ভ স্বচ্ছাচারিতা ব্যক্তিগত দাবি নিম্ন প্রকৃতির সকল তুচ্ছ তৃপ্তির কামনা কলুষিত হয়ে রয়েছে, সে শ্রদ্ধার অন্যত ধূমাচ্ছন্ন শিখা সুলোক দিগরে ঊর্ধ্বক প্রজ্জ্বলিত হয়ে উঠে। মনে রখ, ভাগবত কর্ম ও ভাগবত অভিব্যক্তির সাহায্য নিমিত্ত তোমাকে তোমার জীবন দিয়া হয়েছে। মনে রখ, ভাগবত কর্ম ও ভাগবত অভিব্যক্তির সাহায্য নিমিত্ত তোমাকে তোমার জীবন দিয়া হয়েছে। আর কিছু আকাঙ্ক্ষা কর না, কেবল দিব্য চেতনার বিশুদ্ধি শক্তি জ্যোতি প্রসারতা প্রশান্তি আনন্দ সকাশে আকাঙ্ক্ষা কর। যেপরিকি সেই চেতনা তুম মন প্রাণ দেহকু রূপান্তরিত ও সর্বাঙ্গ সুন্দর করে গড়িবা নিমিত্ত সতত সচেষ্ট হয়ে উঠব। আউ কিছু চাহ নাই, কেবল পৃথিবী উপরে তুম মধ্যে যে মানে অধিকার পাইছন্তি, যে মানুষ গ্রহণ করা হয়েছে, যে মধ্যে ভাগবত আধ্যাত্মিক অতিমানস সত্য ও তাহার বাস্তব সিদ্ধকু চাহ এবং চাহ সেই অবস্থা ও ব্যবস্থা যাহা আনুকূল্যের হব এই সত্যর সৃষ্টি এবং সকল বিরোধী শক্তি উপরে পূর্ণ বিজয়। তোমার আন্তরিকতা ও তোমার সমর্পণ হেউ যথার্থ এবং সম্পূর্ণ। যেবে তোমাকে নিজকে দেই দেবাকু হুয়ে তেবে নিঃশেষরে দেই দিও, কোনসি দাবি কোনসি শর্ত কোনসি কুণ্ঠিত ভাব রখ না, যদ্বারা তোমার সকল বস্তু দিব্য জননীকর হয়ে যাব। অহংকার পাই অথবা অন্য কোনসি শক্তি কু দেবা সকাশে যেপরি আউ কিছি অবশিষ্ট নথিব। তোমার শ্রদ্ধা তোমার আন্তরিকতা ও তোমার সমর্পণ যেতে পূর্ণতর হব, মাঙ্কর করুণা ও অভয়সতে হি ঘেরি রহিব। যদি মা ভগবতীঙ্কর করুণা ও অভয় তুম সঙ্গে রয়েছে, তবে আউ এপরি কণ অছি যাহা তুমি স্পর্শ করিব বা আউ কাহাকে তুমি ভয় করিব? এই কৃপার অল্প টিকি বি তোমাকে সকল বাধা বিপত্তি ও সংকটর পার করে দেব। তাঁকর পূর্ণ উপস্থিতি যদি তোমাকে আবৃত করে রখে তবে নিরাপদরে তুম পথরে তুমি চালি যাই পারিব, কারণ সেই পথ হেলা মাঙ্ক। এই জগতরে হেউ বা অদৃশ্য জগতরে হেউ কোনসি শত্রু শক্তি তাহা যেতে শক্তিশালী হেউ না কাহিঁকি তোমাকে স্পর্শ করিপারিব না, কোনসি বিভীষিকা তুম চিন্তার কারণ হইপারিব না। এই করুণার স্পর্শরে সংকট সুযোগরে ব্যর্থতা সার্থকতারে দুর্বলতা অমোঘ সামর্থ্যরে পরিণত হুয়ে, কারণ দিব্য জননীকর অনুকম্পা হেলা পরমেশ্বরঙ্কর অনুমতি। এবে হেউ বা পরে হেউ তাহা ফল সুনিশ্চিত, পূর্ব নির্দিষ্ট অবশ্যম্ভাবী ও অনির্বার্য।